আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি আগের প্রোগ্রামে আপনারা অনেক কিছু লিখেছেন জানতে চেয়েছেন কিছু কিছু কনফিউশন আপনাদের রয়ে গেছে কনফিউশন যেমন রয়েছে যেমন আপনারা বলেছেন মঙ্গলবার যে কয়েনের কথাটা যেটা বললাম যে একুশটা কয়েন নিতে হবে একুশটা কয়েন নিয়ে আপনি এটা বাটির মধ্যে রাখলেন তার মধ্যে সেটা হনুমানজির সামনে রেখে দিলেন রাখার পর সেখান থেকে প্রতিদিন বাটিটা ওখানেই থাকবে কয়েনগুলো ওখানে থাকবে মঙ্গলবার থেকেই আপনাকে শুরু করতে হবে ওই একটা করে কয়েন নিয়ে যেখানে মানে জোয়ার থাকে যে জলটা মানে বয়ে যাচ্ছে আর কি সেখানে গিয়ে আপনাকে ফেলতে হবে সে নদী হোক গঙ্গা হোক এটা স্ট্যাগনেন্ট ওয়াটার মানে পুকুরে ফেলা যায় না যদি না করতে পারেন এটাকে বাদ দিয়ে দেবেন এটাকে ছেড়ে দেবেন আর সেকেন্ড হচ্ছে ওই আরেকটা যেটা কাঁঠালি বাদাম দেখুন বাদাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা অনেক সময় বাদাম দেখতে চাইছেন এই যে বাদাম এটাকে আমন বলা হয় হ্যাঁ এটা চারশো গ্রাম বলেছি যারা চারশো গ্রাম পারবেন না বা চারশো গ্রাম যদি পারেন খুব ভালো হয় চারশো গ্রামই নিতে হয় এবার যদি চারশো গ্রাম যদি না পারেন তাহলে কী করবেন চল্লিশ গ্রাম নেবেন চল্লিশ গ্রাম নিয়ে সেটাকে সোমবার সোমবার পাঁচটা সোমবার পাঁচটা সোমবার বলেছি কিন্তু একটা দুটো করলেই আপনাদের হয়ে যাবে আপনি প্রথমবারটা অ্যাটলিস্ট কষ্ট করে চারশো গ্রাম নিন না খুব ভালো হবে ভালো কাজ পাবেন আপনারা চারশো গ্রাম নিয়ে সেটাকে শিব মন্দিরে দিন নামগোত্র বলে দিন এবার হচ্ছে এই দ্বিতীয় মানে ফার্স্ট এটাই বলেছিলাম সেকেন্ড বলেছিলাম জলেরটা জলের মধ্যে এক টাকা করে কয়েন বা এক টাকা কয়েন দু টাকা কয়েন পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন যেটা আপনার সামর্থ্যের মধ্যে আসে একুশটা কয়েন রাখতে হবে মোট একুশটা কয়েনটা একুশটা হবে সে এক টাকারই হোক দু টাকারই হোক পাঁচ টাকার হোক দশ টাকার হোক সে কয়েনটাকে বাটির মধ্যে রেখে আপনি প্রতিদিন ওখান থেকে একটা করে তুলবেন আর জলে দেবেন জলটা সেটাই হবে যেটা আপনাকে বললাম স্ট্যাগনেন্ট বাটার নয় কিন্তু মানে যেখানে জল পুকুর যেমন জল স্ট্যাগনেন্ট হয়ে আছে সেখানে নয় যেটা নদীতে বয়ে যাচ্ছে জল সেখানে আপনাদের ফেলতে হবে আর বাদামের একটা কাঁঠালি বাদাম দেখিয়ে দিলাম আপনাদেরকে সেই বাদামটা নিতে হবে চারশো গ্রাম আর চারশো গ্রাম যদি না পারে তাহলে চল্লিশ গ্রাম নিতে পারেন মোট পাঁচটা করবেন একটা দুটো করলে কিন্তু আপনাদের চাকরি হয়ে যায় এটা একদম শিওর আপনাদের বলে দিচ্ছি এবার আজকে আমি আপনাদেরকে একটা নতুন প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা হয়তো গাড়ি ফাড়ি কিনছেন অনেক মানুষ গাড়ি কেনেন বাইক কেনেন সব কিছু কেনেন তো তা গাড়ি কিনতে গিয়ে দেখা যায় যে আমাদের কাছে জানান যে গাড়ি নেওয়াটা শুভ হবে কি হবে না এটা তো ঠিকই কথা বাহন গাড়ি কেনা ইত্যাদি আমরা চতুর্থ ভাব থেকে দেখে থাকি জন্ম ছক থেকে চতুর্থ স্থানটাকে বলা হয় মাতৃস্থান গাড়ি বাড়ি বাহন বা আপনার ইত্যাদি কি বলে যে গাড়ি ঘর বাড়ি ইত্যাদি তা সেই সূত্রে এখানে আমি আপনাদেরকে বলবো যে গাড়ি আগে আপনার কেনার আগে জন্ম ছক বিচার করে দিন এবার তার সাথে হচ্ছে কি যদি আপনারা এটা না করতে পারেন তাহলে এর উপায়গুলো যাতে আপনার গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে কি করতে হয় আপনার গাড়ি নিশ্চয়ই পুজো করিয়ে আসবেন গাড়ি ডেলিভারি ধরুন মঙ্গলবার নিলেন কি শুক্রবার নিলেন শনিবার ডেলিভারি নেবেন না শনিবার গাড়ি ডেলিভারি নিতে নেই তা সেই সূত্রে আপনাকে এখানে বলবো যে চারটে লেবু নেবেন যখন গাড়ি আপনি নিয়ে কিনে নিয়ে এসছেন কিনে নিয়ে আপনার বাড়ির নিচে দাঁড় করালেন তো দাঁড় করিয়ে তখন কি করে চারটে লেবু নেবেন পাতি লেবু সেটাকে চার চাকার আর দু চাকা হয় তাহলে দু চাকার দু চাকা মানে দু দু চাকা গাড়ি মোটরসাইকেল স্কুটার হলে তাই গাড়ি যদি চার চাকার কিনেছেন তা চারটে চাকার সামনে রেখে দিন এক একটা করে রেখে দিন তারপর নেবেন একটা একটা জলওয়ালা নারকেল জল নারকেল সেটাকে দিয়ে মেঝেতে মানে মাটিতে গিয়ে ফাটিয়ে দেবেন হাঁটিয়ে দিয়ে তার জলটা যে বেরোবে সেই জলটা একটু হাতে দিয়ে আপনি সঙ্গে সঙ্গে আপনার গাড়ির উপর ছিটিয়ে দেবেন এবং তার সাথে আপনি কী করবেন কি একটা হনুমানজির 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 হনুমান মন্দির থেকে যদি পারেন হনুমান মন্দির থেকে হনুমানজির ডান পায়ের সিঁদুর নিয়ে আসবেন হনুমানজির ডান পায়ের সিঁদুর তিলক আর কি সেটাকে আপনি গাড়িতে একটা টিপ লাগ টিপ লাগিয়ে দেবেন এবার সে চারটে লেবুটা রেখেছেন যখন আপনার এটা জল দেওয়া হয়ে গেল মানে নারকেল জলটা দেওয়া হয়ে গেল তারপর কি করবেন সেটাকে ওই যে গাড়িটাকে স্টার্ট করলেন স্টার্ট করে আপনি ঘুরে একটু রাউন্ড মেরে চলে আসবেন চারটে লেবু আপনার সে ফেটে গেল ওদিকে তাকানোর দরকার নেই আপনি ঘুরে চলে আসুন এবার আরও একটা উপায় আপনাদের বলছি সব থেকে বেস্ট যাদের গাড়ি পুরনো আছে তারাও করতে পারেন এমন কিছু ব্যাপার নেই যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন তারাও করতে পারেন বা নতুন গাড়ি কিনছেন তারাও কিন্তু করতে পারেন তা তার মধ্যে কী করবেন নটা খেজুর দেবেন খেজুরও আপনার দেখিয়ে দিয়ে দেখুন এই ধরনের খেজুর হয় শুকনো খেজুর শুকনো খেজুর এটা একটু লালচে লালচে দেখাচ্ছে সে নয় আপনারা নেবেন একটু কালচে কালচে ভাবেন কাল সে ভাবেন নটা নেবেন এগারোটা সরি এগারোটা খেজুর নেবেন নিয়ে নিয়ে সেটাকে নিয়ে একটা সিল্কের কাপড় লাল সিল্কের কাপড়ের মধ্যে বেঁধে দেবেন বেঁধে দিয়ে একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সেটাকে আপনাদের গাড়ির ড্রেশবোর্ডে রেখে দেবেন ড্রেসবোর্ডকে ড্রেসবোর্ড ড্রেস বোর্ডে রেখে দিন আর তার সাথে যদি বাইক হয় তাহলে সেখানে একটা ডিকি থাকে তার মধ্যে রেখে দিন কোনো অসুবিধা নেই এবার কী করবেন মা কালীর মন্দির থেকে একটা লাল চুন্নি যে মেয়েরাও মর্নি দেয় মায় মানে মায়ের চুন্নি আর কি সেই চুন্নি মাকেও দেওয়া হয় ছোটো ছোটো চুন্নি পাওয়া যায় সেটাকে মা কালীর মন্দিরে পুজো করিয়ে সেটাকে আপনার গাড়িতে হ্যান্ডেলে বেঁধে দিন বা আপনি ওই গ্লাসটাকে ওই গ্লাসের উপরে টাঙিয়ে রেখে দিন বা আপনি গাড়ির ভেতরে যেখানে রাখতে পারেন এবার হনুমানজির পায়ের যেটা বললাম তিলক ডান পায়ের তিলক সেটাকে দিয়ে পাতায় নিয়ে এসে গাড়িতে একটু টিপ লাগিয়ে দেবেন হলুদ করি একটা হলুদ করি দেবেন সেটাকে নিয়ে কালো সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে দিন চারদিকে পেঁচিয়ে দিন মানে কোনো দিক দেখা না যায় এমনভাবে পেঁচিয়ে দিন দেখা না যায় সেটাকে একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে করে আপনি গাড়ির যেখানে খুশি লুকিয়ে রেখে দিন গাড়িতে যেখানে খুশি লুকিয়ে রেখে দিন তাহলে কী হবে এটাতে কোনো রকমের অ্যাক্সিডেন্টের চান্সেস থাকবে না আপনি সুস্থভাবে গাড়ি চালাতে পারবেন এবার হচ্ছে কি মঙ্গল যন্ত্র একটা মঙ্গল যন্ত্র পাওয়া যায় সেই মঙ্গল যন্ত্রটাকে নিয়ে এসে গাড়িতে লাগিয়ে দিন আপনি নিশ্চয়ই গাড়িতে গণেশজির ফটো বা গণেশজির মূর্তি সবাই লাগায় তো সব কিছু লাগায় অনেক কিছু লাগায় তা সেই সূত্রে একটা মঙ্গল যন্ত্র পাওয়া যায় সেই মঙ্গল যন্ত্র হনুমানজি সবসময় আপনার রক্ষা করবেন গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে দেবেন সে আপনি লরি কিনছেন ধরুন লরি আপনার আট চাকার আছে তাহলে আটটা লেবু রাখবেন বুঝতে পারছেন তো আপনার যে যে হিসাবে গাড়ির চাকাগুলো আছে সেই হিসাবে আপনাকে রাখতে হবে দু চাকার গাড়ি আছে মানে বাইক বাইক আছে তার দুটো লেবু রাখবেন তা সেই সূত্রে আপনাদের একটা তারপরে আরেকটা বলে দিচ্ছি একটা কালো কাপড় নেবেন শনিবার দিন শনিবার দিন একটা কালো কাপড় নেবেন তাতে অল্প কালো তিল অল্প কালো তিল দিয়ে দেবেন একটা গোটা সুপরি দেবেন এবং তার মধ্যে দেবেন সিঁদুর সিঁদুরের অভাবে আপনি দিতে পারেন ওই যে কুমকুম কুমকুম দেওয়া যায় সেটাকে দিয়ে ওটাকে ভালো করে বেঁধে ওটাকে একটা কাগজ প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে গাড়ির মধ্যে কোথায় লুকিয়ে রেখে দিন সেটা আপনি ডিকি রাখতে পারেন সামনে বোর্ডারের ভিতরে লুকিয়ে রাখতে পারেন বা টেপ দিয়েও লাগিয়ে রাখতে পারেন এই কয়েকটা উপায় করলে আপনার গাড়ি সুরক্ষিত থাকবে আপনার লাইফ সুরক্ষিত থাকবে গাড়ি আমি বারবার যাই বলবো যে আপনার গাড়ি চালাচ্ছেন কাউকে ওভারটেক করার দরকার নেই গাড়ি সুস্থভাবে চালান নিজের জীবন আছে সব আছে গাড়িটা হচ্ছে কি আপনি গাড়ি নতুন গাড়ি কিনছেন প্রায় দিন আপনাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে জন্মছকে দেখাও যাচ্ছে এরম ধরনের কিছু কিছু জিনিস দেখা যায় বোঝা যায় যে আপনার উপরে ফাড়া আছে কার যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটুক আমি উপায়গুলো আপনাদের জানিয়ে দিলাম এগুলো করে ওই গাড়িতে নারকেল জলটা যখন ফাটাবেন সেই জলটাকে নিয়ে গাড়ির উপরে এরকম করে সব ছিটিয়ে দেবেন আপনি পুজো তো করাবেন গাড়ির নিশ্চয়ই পুজো করান সবসময় করান তা পুজো করিয়ে এসে এই উপায়গুলো করে দেবেন আপনার যেখানে বাড়ি আছে সেখানে সেখান থেকে করতে পারেন আপনি যেখান থেকে গাড়ি মানে গ্যারেজ করেন সেখানেও করতে পারেন যেভাবে করুন না কেন এই উপায়গুলো যদি হ্যাঁ একটা জিনিস শুধু জেনে রাখবেন ওই যে নটা খে সরি এগারোটা খেজুর যেটা বললাম সেই খেজুরটা যে প্যাকেটে রাখবে লাল কাপড়ে সিল্কের কাপড়ে যেটা রাখবে ওটাকে বলে দেবেন বাড়ির লোকদেরকে ড্রাইভারকে বলে দেবে যেন কোনো সময় না করে ওটাকে ওইভাবে ব্যাক করে উপরে লিখে দেবেন যে গাড়ির পুজোর জিনিস ব্যাস এরকমভাবে লিখে দেখবেন তাহলে কেউ খুলবে না ওটাকে আপনি আবার ডেসবোর্ডে ঢুকিয়ে রেখে দিন এটা পরে থাক না আপনার গাড়ি সুরক্ষিত থাকবে আপনি সুরক্ষিত থাকবেন আর অনেকেরা আছেন আজকাল তো অনেক রকমের গাড়ি ভাড়ায় চালাচ্ছেন মানে কি বলে যে ওলা উবের ইত্যাদি যে গাড়িগুলো ভাড়ায় চালাচ্ছেন সেগুলো কিনছেন সেগুলো অনেক অ্যাক্সিডেন্ট হয় কিছু লাভ পাচ্ছেন না সে লাভের জন্য এই উপায়গুলো আছে এটা যে শুধু অ্যাক্সিডেন্টের জন্য নয় খেজুরটা রাখা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে প্লাস আপনাদের লাভও করাবে যাতে আপনি ইনকামটা পেতে পারেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার